আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখেন, আজকে যেন আবার ম্যাক্সের কি হয়েছে জানি না, ম্যাক্সটা যেন শুধু শুধু আমাকে কামড় দিতে আসতেছে। শুধু আজকে না, আজকে কিছুদিন যাবতীয় এরকম করতেছে, কেন এরকম করতেছে সেটা বুঝতেছি না। আর এই দেখেন, ও খুব চুলকাইতেছে। আর হচ্ছে ওকে আদর করলেও হচ্ছে দুষ্টামি করতেছে। নে নে দেখেন দেখেন কত পরিমাণ দুষ্ট হয়েছে। আদর করলেও হচ্ছে আমার সাথে লাগতেছে। এই এই ম্যাক্স নে, তুই কখন জানি টুস করে কামড় দিয়ে বসে, আর দিয়ে কোনো বিশ্বাস নাই। এই ম্যাক্স, যে আদর দি, মা আদর, মা নাম তো তোর মা না, আমি হচ্ছি তোর আপু। দেখছেন দেখছেন ও কিরকম করতেছে, দেখেন দেখেন খুব দুষ্ট হয়ে গেছে। এই ম্যাক্স, কি ব্যাপার, তোমাকে আদর করতে আসলে তুমি এরকম করতেছো কেন? আমার তো ভয় লাগতেছে। এই এই ম্যাক্স, না ওইটা নাও ম্যাক্স, এটা নাও, নাও ম্যাক্স নাও। দেখেন ও হচ্ছে কি পরিমাণ দুষ্ট হয়েছে, খাইতে চায় না ইদানিং, অনেক দুষ্টামি করে, আমার ভালো লাগতেছে না। সিজদামণি হচ্ছে ঘরে নাই, দোতলায় গেছে। তো ভাবতেছি কি করব, কিছুই ভালো লাগতেছে না, মনটা একটুকু ভালো লাগতেছে না, তাই ভাবলাম ম্যাক্সকে নিয়ে একটু দুষ্টামি করি। আর ম্যাক্স হচ্ছে এখানে প্রচণ্ড পরিমাণ দুষ্টামি করতেছে আমার সাথে। দেখেন আমাকে কীভাবে কীভাবে হচ্ছে ও মোবাইলটা ধরতেছে, তারপর হচ্ছে ও আমার সাথে দুষ্টামি করতেছে। না এই নে, আগে তো অনেকগুলো বিড়াল ছিল, এখন তো নাই, এখন হচ্ছে শুধু ম্যাক্সই আছে। তো এই ম্যাক্সকে নিয়েই হচ্ছে সারাটা দিন দুষ্টামি করে করে কাটে, কি করব। আর ম্যাক্স হচ্ছে ততটা আমার কথা শুনে না, ম্যাক্স হচ্ছে আম্মুর কথা শুনে। আম্মু যদি শুধু ওকে একবার ডাকে, ও হচ্ছে একদম দৌড় মারে। ও হচ্ছে আমার আম্মুর কথাটাই বেশি শুনে, ও হচ্ছে আম্মুকে মা বলে আর আমার সাথে শুধু ঝগড়া করে, ঝগড়া করে, ঝগড়া। এই ম্যাক্স, ম্যাক্স নে নে, টুই 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 টুই। তো আমার আজকে কেন জানি কিছুদিন যাবত মনটা অনেক বেশি খারাপ লাগতেছে, কিছুই ভালো লাগে না, জানি না কেন এরকম লাগতেছে। মনে হচ্ছে শুধু কি যেন একটা আমার হারিয়ে যাবে, হারিয়ে যাবে এমন মনে হচ্ছে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মনটা যেন ভালো থাকে, আর বাসার সবাই যেন সুস্থ থাকে, মন আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে। আমি দেখেছি এর আগে যদি আমার মনটার মধ্যে কোনো কষ্ট লাগে, কিছু একটা হয় বাসায় কারো, তখন হচ্ছে আমার কিছুদিন যাবত মনটা এরকমই কষ্ট হয়, খারাপ লাগে। তো আমি জানি না আসলেই কারো কিছু হবে কি না, নাকি আমারই এভাবে এরকম লাগতেছে। তো পুরোটাই হচ্ছে আল্লাহর ইচ্ছে, আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে এবং সবাই ভালো থাকে, সেই দোয়াই করি। আই ম্যাক্স এরকম করো না, ধরো না। তো আমি প্রতিদিনই চাই একটা করে ভালো ভিডিও করব, ভিডিও করব, আসলে এরকম করে পারা হয় না, যেহেতু মনটা ভালো লাগে না আসলে মনের উপরে সব। যদি মনই ভালো না লাগে তাহলে তো ইচ্ছে হয় না যে এমন কোনো ভিডিও করি কিছু নিয়ে। তারপরও হচ্ছে মনের জোরে, যেহেতু আমি ডেলি ব্লগগুলো ছাড়ি প্রতিদিন একটা করে, মানে যদি ইচ্ছে হয় ছাড়বো না, তারপরেও মনের জোরে হলেও আমি একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করি। কি করব, কিছুই করার নেই, যেহেতু এতদিন ছেড়ে এসেছি। আর শর্ট ভিডিওগুলো তো ছাড়ি প্রতিদিন, তিনটা চারটা, যখন যতটুকু পারি ততটুকু ছাড়ি। তো সামনে থেকে মনে হয় না এতদিন যেভাবে ছেড়েছি আর এতগুলো করে পারবো। তো সিজদামণিরও পড়াশোনার চাপ বেড়ে গেছে, সিজদামণিরও সামনে পরীক্ষা, সে হচ্ছে পড়াশোনা নিয়ে ব্যস্ত, সিজদামণিকেও সময় দেওয়া লাগবে। তো শুধু তো আর ইউটিউব নিয়ে থাকলে হবে না, তারপরও চেষ্টা করব যে এতদিন যেভাবে করেছি ভিডিও ঠিকভাবে করার জন্য যেন ছাড়তে পারি। জানি না কতটুকু পারবো, চেষ্টা তো করেই যাব। এই এই এরকম করিস না, এই নে নে ধর ধর না ম্যাক্স। আমি জানতেছি না ম্যাক্স কেন যে এরকম করতেছে, ম্যাক্স হচ্ছে শুধু কামড় দিতে আসতেছে, ম্যাক্সের যেন কিছু একটা হয়েছে। এই ম্যাক্স, তো আমার আজকের ভিডিওটা